হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যখন আমরা কোনো পিডিএফ ফাইল প্রিন্ট করতে যাই এবং সেটা প্রিন্টিং হচ্ছে না প্রপারলি বা বিভিন্ন ধরনের ইস্যুস হচ্ছে, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কম্পিউটারে পিডিএফ ফরম্যাটে ফাইল প্রপারলি বা প্রিন্ট করবেন বা এই এক্সেট্রা সেট আপগুলো প্রপারলি করবেন এবং লেটার অন যাতে করে এনি টাইম যে কোনো পিডিএফ ফরম্যাটে ফাইল যাতে খুব ফাস্টলি এবং স্মুথলি প্রিন্ট হয় আপনার কম্পিউটার থেকে। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার কম্পিউটারে যখন পিডিএফ ফাইল প্রিন্ট করতে যান এবং সেটি প্রিন্ট হয় না, প্রায় সময় অথবা এরর থাকে। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কাপল অফ ওয়ে কীভাবে আপনি চাইলে ইস্যুটি ফিক্স করবেন। প্রথম যে ইস্যু উপায়টি সেটি হচ্ছে যে আপনি দেখে নিন যে আপনার প্রিন্টারে যে পেন্ডিং ডকুমেন্টগুলো আছে সেগুলোকে ক্যান্সেল করার জন্য। সো আপনি যখন এখানে নিচে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে প্রিন্টার আইকন এবং এখানে দেখে যাবেন যে আপনার প্রিন্টারে পেন্ডিং যে প্রিন্টিংগুলো আছে সেইগুলো ক্যান্সেল করার জন্য। সো প্রথমত সেগুলোকে আপনি ক্যান্সেল করে অ্যান্ড দেন আপনি চেষ্টা করুন যে আপনার প্রিন্টারে প্রপারলি প্রিন্ট হয় কি না। আর যদি ক্যান্সেলগুলো এখান থেকে ক্যান্সেল না হয় তাহলে আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড ডিভাইস অ্যান্ড প্রিন্টার, আপনি যে প্রিন্টারটি সেই প্রিন্টার ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো ফাইল এবং সেগুলোকে সিলেক্ট করে আপনি ক্যান্সেল করবেন। সেটা গেল স্টেপ নাম্বার ওয়ান। অ্যান্ড দেন আপনি চেষ্টা করুন যে আপনার প্রিন্ট যে কোনো কিছু প্রিন্ট করার জন্য পিডিএফ ফাইল সেগুলো প্রিন্ট হয় কি না। তারপর যদি না হয় দ্বিতীয় যে উপায়টি এবং মোস্ট পাওয়ারফুল সেটি হচ্ছে আপনি সার্ভিস সেন্টারে এখানে সার্চ থেকে টাইপ করুন সার্ভিসেস অ্যান্ড আপনি পেয়ে যাবেন সার্ভিসেস। সার্ভিসেস ওপেন করুন। ওপেন করার পর আপনাকে এরকম অনেক ধরনের সার্ভিসেস অপশন এখানে দেখাবে, এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে প্রিন্টার স্পোলার। সো আমি খুঁজে বের করতেছি প্রিন্টার স্পোলার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিন্টার স্পোলারটি, এটাকে ডাবল ক্লিক করুন। ক্লিক করার পর মেক শিওর যে দেখে নিন যে আপনি এটা অটোমেটিক দেওয়া আছে কি না। যদি অটোমেটিক দেওয়া না থাকে তাহলে আপনি এটাকে অটোমেটিকে দেন, ইভেন যদি থাকেও তারপর আপনি এটাকে প্রথমত স্টপ করে নেন অ্যান্ড দেন এটাকে আবার আমরা স্টার্ট করবো যাতে করে মেশিনটি রিফ্রেশ হয়। সো আমি আবার এটাকে ই করলাম অটোমেটিক চুইস করে আমি স্টার্টে দিয়ে দেবো এবং সেটা অটোমেটিক প্রিন্টার স্প্লোরটি রিস্টার্ট হবে। অ্যান্ড দেন আমি ওকেতে দিয়ে দেবো এবং তারপর আমি চেষ্টা করে দেখবো যে আমার প্রিন্টারটি প্রিন্ট হয় কিনা। অবভিয়াসলি প্রিন্ট করার আগে আপনি আপনার কম্পিউটারটিকে রিস্টার্ট করুন অ্যান্ড দেন ট্রাই করুন আপনি যে কোনো পিডিএফ ফাইল প্রিন্ট করার জন্য, দেখুন সেটা কোনো ধরনের প্রবলেম হয় কি না। তারপরও যদি না হয় তাহলে তৃতীয় যে উপায়টি এবং সেটাও অনেকটাই পাওয়ারফুল, আপনি সেই উপায় ট্রিকটি ফলো করতে পারেন। আপনি যে পিডিএফ ফাইলটি ওপেন করতে প্রিন্ট করতে যাচ্ছেন সেই পিডিএফ ফাইলটি ওপেন করুন। ওপেন করার পর আমি প্রথমত প্রিন্ট সেকশনে ক্লিক করবো এবং প্রিন্ট সেকশনে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আপনার ক্লিক করতে হবে আপনি যে প্রিন্টারটি সেই প্রিন্টারটি আপনি চুইস করুন। এক্সাম্পল আমি চুইস করি এটা হচ্ছে আমার প্রিন্টারটি। এখান থেকে আপনাকে অ্যাডভান্স সেকশনে ক্লিক করে আপনাকে যে প্রিন্ট অ্যাজ ইমেজ এটাকে আপনি চেক করে দেবেন অ্যান্ড দেন ওকেতে ক্লিক করুন অ্যান্ড দেন আপনি প্রিন্ট করার চেষ্টা করুন। হোপফুলি এই উপায়টির ফলে আপনি খুব দেখতে পারবেন যে আপনার পিডিএফ এর ফাইল প্রিন্ট করতে কোনো ধরনের ইস্যু হবে না। তারপর যদি না হয় চতুর্থ যে উপায়টি সেটি হচ্ছে আমরা এই প্রিন্টারটির যে ড্রাইভারটি সেটাকে আপডেট করব। সো সেই কাজটি করার জন্য আপনাকে আপনার কম্পিউটার ডিসপ্লে থেকে রাইট ক্লিক করুন, ক্লিক করার পর ম্যানেজে ক্লিক করুন। ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করুন ডিভাইস ম্যানেজার এবং ডিভাইস ম্যানেজার থেকে আপনার ক্লিক করতে হবে প্রিন্টার্স এবং প্রিন্টার্স আপনি পেয়ে যাবেন আপনার কম্পিউটারে কানেক্টেড যে প্রিন্টারগুলো সেগুলো। সো আমার কম্পিউটারে কানেক্টেড এই প্রিন্টারটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে প্রথমত আমরা এটাকে আপডেট করার চেষ্টা করবো। সো আমি ক্লিক করবো আপডেট ড্রাইভার এবং যখন আমি আপডেট ড্রাইভার ক্লিক করবো এখানে আমাকে দুটি অপশান দেবে, একটা হচ্ছে সার্চ অটোমেটিকলি ফর আপডেট ড্রাইভার সফটওয়্যার, আপনি যদি ট্রাই করবেন যদি না হয় তাহলে আপনি চুজ করুন ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার এখান থেকে লেট মি পিক আপ অ্যান্ড এখান থেকে আপনি আপনার প্রিন্টারটি যে মডেলটি সেটা সিলেক্ট করে জাস্ট নেক্সট নেক্সটে ক্লিক করে আপনি আপনার ড্রাইভারটিকে আপডেট করুন অ্যান্ড দেন ট্রাই করুন যে আপনার কম্পিউটার থেকে পিডিএফ এর ফাইলটি প্রপারলিভাবে প্রিন্ট হচ্ছে কি না। তা যদি না হয় লাস্টে যে উপায়টি সেটি হচ্ছে আমরা ট্রাভেল শুট করবো, সেক্ষেত্রে কী করবো স্টার্টমেন্ট আইকনে ক্লিক করবো, ক্লিক করার পর সেটিং ক্লিক করবো এবং এখান থেকে আমি ক্লিক করবো আপডেট অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড দেন বাম দিক থেকে আমি ক্লিক করবো ট্রাভেল শুট এবং দেন এখানে আমি পেয়ে যাবো আমার কম্পিউটারের যে প্রিন্টার সেকশন এখানে গিয়ে ক্লিক করবো রান দ্য ট্রাভেল শুটার এবং এই রান দ্য ট্রাভেল শুটারের ফলে যদি আমার কম্পিউটারের কোনো
ইস্যুস থাকে উইথ প্রিন্টার, তাহলে এইটি ফিক্স করে দেবে। এবং তারপর চেষ্টা করুন যে আপনার যে প্রিন্টারটি সেটি এখান থেকে আপনি আপনার যে রিলেটেড মডেলটি সেই প্রিন্টার মডেল চুইস করে আপনি নেক্সটে ক্লিক করুন। দেন এটা আপনার প্রিন্টার যে ডিরেক্ট থাকে তাহলে সেগুলোকে ফিক্সড করবে যদি কোনো ইস্যু থাকে ডিরেক্ট করে। তারপর যদি না হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো দেখুন যে আপনার প্রিন্টারটি আদৌ কি প্রপারলি ব্যবহার করছে কি না, বা আপনার প্রিন্টারের যে কানেক্টেড কেবলটি আছে কম্পিউটারের সাথে সেটি প্রপারলিভাবে কানেক্টেড কি না। আর যদি না হয়তো বা আপনার প্রিন্টারের যে কেবলটি সেটি ড্যামেজ হতে পারে, সো আপনি চাইলে আলাদা একটা প্রিন্টার কানেক্ট করে কেবল একটি কানেক্ট করে দেখতে পারেন, অথবা আপনার প্রিন্টারটি কোনো কারণবশত ড্যামেজ হয়ে গেছে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।